Hello guys, Assalamualaikum. This is Asad Riddo from Asad Riddo Official. এবং আপনারা দেখছেন Asad Riddo Official channel. তো Asad Riddo Official channel এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বরাবরের মতো আজকে আমরা আবারো চলে এসেছি বগুড়া হোন্ডা এবং গাড়ি বাজারের এই শোরুমে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ব্ল্যাক কালারের এই পালসারটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশনের একটা পালসার, পুরো বাইকটা দেখতে পাচ্ছেন এরকম হবে। এবং এটা হচ্ছে পাগলু 4, মেইনলি পাগলু 4 সিরিজের একটা বাইক। আমি যদি পিছন থেকে আপনাদেরকে ওভারঅল দেখানোর চেষ্টা করি এরকম হবে। তো শুরুতেই বরাবরের মতো আমি আপনাদেরকে যেটা দেখিয়ে থাকি সেটা হচ্ছে ফ্রন্ট টায়ার। সো আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট টায়ারটা কিন্তু এরকম হবে, ফ্রন্ট টায়ারটা এরকম পেয়ে যাচ্ছেন। এবং সামনে যদি ডিস্কটা একটু দেখানোর চেষ্টা করি তো সামনের ডিস্কটা দেখতে পাচ্ছেন, ডিস্কটা এরকম হবে। এবং এটার সাসপেনশন দেখতে পাচ্ছেন, সাসপেনশনটা কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন। আর এরপরে যদি আমি এ পাশ থেকে আপনাদেরকে আরেকটু জিনিস দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। তো আপনাদেরকে একটু আমি ফুয়েল ট্যাঙ্কটা দেখানোর চেষ্টা করব। ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু এরকম হবে। তো দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা এরকম হবে। এবং এরপরে যদি আমি আপনাদেরকে এ পাশ থেকে একটু ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু ফুল এরকম হবে এবং ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি। এটা টোটালি আনটাচ একটা ইঞ্জিন, ইঞ্জিনে কোনো হাত দেওয়া পড়ে না এবং এই গাড়িটির কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আর আমি যদি আপনাদেরকে একটু সাইলেন্সারটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন সাইলেন্সারটা কিন্তু এরকম হবে এবং ফুল ফ্রেশ কন্ডিশনের একটা সাইলেন্সার দেখতে পাচ্ছেন। আর এই পাশ থেকে যদি আপনাদেরকে একটু টায়ারটা দেখানোর চেষ্টা করি, পিছনের টায়ারটা, এটা হচ্ছে একদম ফুল ফ্রেশ নতুন টায়ারের মতোই দেখতে পাচ্ছি। এটা যা দিয়ে আপনি অনায়াসে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত রান করাতে পারবেন। আর ওভারঅল এই বাইকটি নাম্বারের টাকা জমা দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন। নাম্বার এটা হচ্ছে হাফ জমার নাম্বার, মেইনলি এখন নাম্বার প্লেট বের হয়নি, তো সেক্ষেত্রে আপনারা নাম ট্রান্সফার করে নিতে পারবেন। এবং এই পাশ থেকে যদি আপনাদেরকে আমি ওভারঅল একটু টেল ল্যাম্পটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন টেল ল্যাম্পটা কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনের টেল ল্যাম্প আছে। আর এই পাশ থেকে যদি আপনাদেরকে একটু সাইড প্যানেলটা দেখানোর চেষ্টা করি, সাইড প্যানেলটা এরকম হবে এবং সিটটা সিট কাভার দিয়ে কিন্তু বাঁধা আছে, ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন করে বাঁধা আছে। এবং এই সাইড থেকে যদি আপনাদেরকে একটু সাইড প্যানেলটা দেখানোর চেষ্টা করি, সাইড প্যানেলটা এরকম হবে। আর ইঞ্জিনটা যদি প্রপারলি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু এরকম হয়ে যাবে। এরপরে আমি আপনাদের নিয়ে আসবো মিটারের কাছে। তো এখানে মিটারটা দেখতে পাচ্ছি 5746 কিলোমিটার চলেছে এবং এটার আমরা একটু সাউন্ডটা শুনবো। তো চলুন আমরা একটু প্রথমেই আগে সাইলেন্সারের সাউন্ডটা শুনি। তো এরপরে একটু ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে শোনাবো। তো আপনাদের সুবিধার্টা আমি আবারও বলে দিচ্ছি, এই গাড়িটা হচ্ছে 2018 সালের মেইনলি মডেল এবং এটা হচ্ছে পাগলু 4 এই বাইকটি। আর আপনারা যদি এই বাইকটি নিতে চান তাহলে এটার আস্কিং প্রাইস, যদি আমি একটু প্রাইসটা বলে দিই, এটার আস্কিং প্রাইস আসবে 1,50,000 টাকা। এটা বগুড়া হোন্ডা ও গাড়ি বাজার এখানকার একটা গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া হোন্ডা এবং গাড়ি বাজার এখানকার এই বাইকটি, এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,50,000 টাকা। সো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে স্ক্রিনে আমি এখানকার ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদের সব সুবিধার জন্য, যেন আপনারা ইজিলি এখানে কন্ট্যাক্ট করে বাইকটা কিনতে পারেন। এবং আপনাদের সুবিধার্থে আরেকটি জিনিস বলে দিচ্ছি, যারা আসাদ রিদ্দো অফিসিয়াল চ্যানেলের রেফারেন্স দিয়ে বাইকটি কিনতে চান তারা অবশ্যই কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আপনারা আরও হিউজ ফ্যাসিলিটি পেয়ে যাবেন। তো যারা অবশ্যই ভিডিও দেখে যারা বাইকটা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু রেফারেন্স দিয়ে বলবেন যে আপনারা আসাদ রিদ্দো অফিসিয়াল চ্যানেলের ভিডিও দেখে এসেছেন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আমি নতুন একটা চ্যানেল খুলেছি, যেটা হচ্ছে আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ আপলোড করি বা করব ইন ফিউচার। আমি অলরেডি চ্যানেলটা ক্রিয়েট করেছি এবং আমার চ্যানেলের সাথে সেটা লিঙ্ক করা আছে। সো আপনারা যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি খুব তাড়াতাড়ি সেখানে ব্লগ আপলোড করার চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি আমি সেই চ্যানেলটি নিয়েও কাজ শুরু করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসাদ রিদ্দো অফিসিয়াল চ্যানেলের পাশেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।